খুলে দিন, খুলে রেখে দিন। আর থেকে তার দাদাকে ঘরের ভিতর দেয়া যাচ্ছে, এটা খুলে এই ধার দেওয়া লাগবে এর সাথে। আর দেখি কোনো সমস্যা হয় কিনা, মিটারে সিগন্যাল দিবে, ঠিক আছে, মিটারের মধ্যেই সিগন্যাল দিবে। পেশাব ইনফেকশনের কারণে জ্বরটা আসতে পারে, এটা স্বাভাবিক। আপনার এখন টেপ দিলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খাটার দরকার নাই ভাই, কারণ আবার কবে ছেড়ে আবার আবার খাটো আছে। হ্যাঁ বড়ই আছে অবশ্য, সাবধানে হাত তো কাছে থাকি লাগে, হাতে দূরে দাও। হ্যাঁ আঙ্গুলে আবার কাছে দিও না, কারেন্ট আছে। ছাগলের লগে জহিরের বয়ে, তাহলে তুমি মানুষ হইলে কি আমি চাই? সাবধানে সাবধানে। হ্যাঁ এই যে লাইন পাইলো দেখছেন, গাবা গাব গাবা গাব খেলতে লাভ পারতেছে ফেলে দেখছেন। এখনো সঠিক বোঝা যাচ্ছে না, এইটা ঢোকানোর পরে আপনাকে কি কী হবে তাহলে বোঝা যাবে, ঠিক আছে। আমাদের এই এইটা এই তারটা ঢোকানোর পরে কি হবে তখন আমরা বুঝতে পারবো। এখন দেখেন কি সমস্যা আছে কি না। হ্যাঁ এটা দিলে পরে যদি স্থির হয় তাহলে সমস্যা নাই। আর সাবধানে, ঠিক আছে। তবে বাইরে দিলে ভালো হয় বুঝছেন, আপনার বিদ্যুৎ বিল একটু কম আসবে। না ভাই বিদ্যুৎ কম বেশি ডিসপ্লে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ অনেকে বলে যে এটা করলে না, না এটা এটা কোনো সমস্যা নাই, এই মিটার ডিসপ্লে দেখা যায় তো। যদি বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে সিগন্যাল দিত, তারপরে ওই 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 ঘটনা ঘটতেছে না, ঠিক আছে, সমস্যা কিছুই হবে না। এটা ঠিক আছে, এটা বাইক লাগবে না। ওকে এবার ইয়ে লাগাই দাও, পাওয়ার লাগাই দাও, এখন সব ঠিক হয়ে গেছে। আপনার এই আর্থিংটা প্রপার আর্থিং না আর কি, যেটা দিচ্ছেন এটা যদি শক্তিশালী আর্থিং হতো না ঘরের ভিতরে, তাহলে ওই বাড়ি পারতো না, সরাসরি আলো জ্বলে যাচ্ছে মিটারে, বুঝছেন। কিন্তু ওই দেখেন ফেস দেওয়ার পরে বাড়ি খাচ্ছে, তো বাড়িটা মারতো না। হ্যাঁ হ্যাঁ ফুল আর্থিং পায় নাই, সমস্যাটা ফুল দরকারও নাই, ওটা খালি মেন সুইচে বডি ওয়ারিং আপনি এক কাজ করে আর্থিং এর তার খুলে এর সাথে লাগাই দিন, তাহলে বিল কম। না বিল কম বলতে আমাকে বোঝা একটা জিনিস, এই জায়গায় যদি আপনার যদি গেলে মিটারের ভিতরে যদি এখানে যদি আর লেখা হইতো, এই জায়গায় ভিতরে ভিতরে কিছু নাই দেখছেন, একদম সুন্দর এখানে আর লেখা হইতো, ঠিক আছে, মানে রিভার্স এনার্জি এই আর্থিং দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ এই আর্থিং দিয়ে রিভার্স এনার্জি প্রবাহিত হয়, কিন্তু এখানে তো আপনার আর নাই, তার মানে এই আর্থিংয়ের কোনো প্রভাব এই মিটারে এখানে পড়ে নাই, বুঝতে পারছেন, এটাই।